আরে বৃষ্টি যতক্ষণ বসে ততক্ষণ আপনি আমার অফিসে বসেন না। দেখে মানুষটা তো আমি খারাপ না, আমি মানলাম আপনি অ্যাসেম্বলিতেও গেলেন। যদি অ্যাসেম্বলিতে আপনাকে কিছু বলতে বলা হয় আপনি কি বলবেন? আমি বলবো কি বলবেন? আমি চিৎকার করে বলবো। কি বলবেন? আমি হুঙ্কার দিয়ে বলবো। আরে দূর বসাই, কি বলবেন? যদি কিছু বলতে না পারি হাত তুলে থাকি। কোন দিকে? যেদিকে বেশি হাত তুলবে। নমস্কার সবাইকে, শৈল্পিক অভিনন্দন সহ আমরা ঘোষণা করছি যে আমরা সান্নিধ্য বেহালা আগামী 18ই ডিসেম্বর শনিবার রবীন্দ্র সদনে আমাদের একটি নাটক মঞ্চস্থ করতে চলেছি। নাটকটি আপনারা
সবাই দেখবেন আসবেন এবং পরিবার বন্ধু সবাইকে নিয়ে আসবেন উপভোগ করবেন আমাদের সঙ্গে থাকবেন এটুকু বলতে পারি আমাদের সমাজে যেটা মূল মন্ত্র ভালোবাসা সেই ভালোবাসার বিভিন্ন রূপ এই নাটকের মধ্যে দিয়ে একটু মজার ছলে আমরা পরিবেশন করব আশা করব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আমাদের উৎসাহ দেবেন আমাদের ভুল ত্রুটি ভালো জিনিস সমস্ত সঙ্গে আমাদের আপনারা জড়িয়ে থাকবেন এইটুকু বলতে পারি আশা করব ওই দিন সন্ধ্যাবেলা আপনাদের হতাশ হতে হবে না নাটকটি সবারই ভালো লাগবে শিল্পকে বাঁচাবার জন্য সংস্কৃতিকে বাঁচাবার জন্য আপনারা যারা সংস্কৃতি মনস্ক লোকজন আছেন আমার বিশ্বাস তারা ওই দিন সন্ধ্যাবেলা ঠিক 6:30 আমাদের শোটা শুরু হবে আপনারা আসবেন আমাদের প্রবেশপত্র আমাদের কাউন্টারে পাওয়া যাচ্ছে যদি কারো কোনো অসুবিধা থাকে আমাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবেন ওখানে আমাদের নাম্বার দেওয়া আছে প্রবেশপত্র সংগ্রহের ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করব আপনাদের সঙ্গে থাকব নমস্কার নমস্কার আমি শ্রী কুমারেশ মুখার্জি বলছি আগামী শনিবার 18 তারিখ আমরা রবীন্দ্র সদনে একটা নাটক করতে চলেছি সেই নাটকে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আশা করি আমরা এই নাটকে আপনাদের সবাইকে মানে আনন্দ দিতে পারবো এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাদের আমাদের বলবেন আশা করি আমরা চেষ্টা করব যতটা সাধ্য আমরা চেষ্টা করব আপনাদের আনন্দ দেওয়ার নাটকটার নাম হচ্ছে দেওয়াল লিখন আপনারা দেখবেন এবং উপভোগ করবেন আশা করি আপনারা সবাই আসবেন ওদিন এবং 6:30 শুরু হচ্ছে আমরা 18 তারিখে সান্নিধ্য বেহালার সবাই রবীন্দ্র সদনে আসছি পোস্টার মারতে এই ভোটের জন্য নয় একদম দেয়াল লিখন নাটক আমরা সবাই আসছি আপনি অবশ্যই আসবেন আপনারা অবশ্যই আসবেন সবাইকে নিয়ে নমস্কার না মানে এত পোস্টার পড়েছে না একদম ভালো লাগছে না জানেন তো ভোট আসছে আসছে মানে কি যে হবে একদম বোঝাই যাচ্ছে না আমি খুব টেন্স জানেন তো আর আপনারা শুনুন এই টেনশন কাটিয়ে আমাদের আনন্দে থাকতে হবে আর এই আনন্দে থাকার জন্য কি করতে হবে বলুন তো আমাদের সঙ্গে মানে সান্নিধ্য বেহালার সঙ্গে থাকতে হবে আগামী 18 তারিখ অর্থাৎ শনিবার রবীন্দ্র সদনে আমরা আসছি আপনাদের জন্য নিয়ে দেয়াল লিখন আপনারা আসুন উপভোগ করুন চন্দন সেনের লেখা এবং শ্রী সঞ্জয় চ্যাটার্জির নির্দেশনায় আমরা আসছি আপনাদেরই জন্য আর আপনারা আমাদের সঙ্গে নিশ্চয়ই থাকবেন আমাদের বিশ্বাস আছে ধন্যবাদ আর বলবেন না মেরে ট্যাং খোড়া করে দিয়েছে দেয়াল লিখন লাগাতে গেছিলাম মানে পোস্টার আর কি লাগাতে গিয়ে এমন পেদিয়েছে ট্যাং খোড়া হয়ে গেছে যাকে যাক লাগানোর পরে কি হলো সেটা দেখতে হবে আপনাদের তো দেখার জন্য আগামী 18 তারিখ মানে 18ই ডিসেম্বর 2021 রবীন্দ্র সদনে সন্ধ্যে 6:30 থেকে আমাদের নাটক দেওয়াল লিখন আপনারা আসুন টিকিট রবীন্দ্র সদনের কাউন্টারে অ্যাভেলেবেল আছে আপনারা কালেক্ট করুন আর প্লিজ আপনাদের আমরা খুব ভালো মতো এক্সপেক্ট করছি আপনারা আসুন এনজয় করুন তাড়াতাড়ি আসবেন হ্যাঁ দেরি করবেন না আমি যাই আমার পা আমার ওই দেওয়াল লিখনের পোস্টার নমস্কার আমি সৌরভ হাওড়াদার সান্নিধ্য বেহালা দলের একজন সদস্য আমাদের নতুন নাটক দেওয়াল লিখন আগামী 18ই ডিসেম্বর শনিবার রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হতে চলেছে 6:30 সন্ধ্যে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আপনারা আসলে আমাদের সহযোগিতা করলে আমাদের খুব ভালো লাগবে